নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আবারও তোমাদের সঙ্গে একটা শাই ড্যাপিং শেয়ার করব। আশা করি আজকে শাই ড্যাপিংটা তোমাদের বুঝতে একদমই অসুবিধা হবে না। যারা বিগিনার্স আছো খুব সহজেই কিন্তু শাড়ি পরা শিখে যাবে। অনেকগুলো রইল টিপ। প্রথমেই দেখো, শাড়িটাকে আমি ভাঁজ করে নিয়েছি। ডান হাতের নিচে পেটিকোটের মধ্যে টাক করছি, তারপরে বাঁ হাতের নিচে পেটিকোটের মধ্যে তোমরা টাক করবে, তারপরে এসে মিডিল এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে তোমরা খুব ভালো করে দিয়ে নেবে, যাতে করে আমাদের কোমরটা ফোলাফোলা না লাগে আর তোমাদের বডিটাকে সুন্দর দেখাতে। এবং যারা একটু হেলদি আছো তোমাদেরকে স্লিম দেখাতে শেপ ওয়্যার পেডিকোটটা পরবে। আজকে কিন্তু আমি শেপ ওয়্যার পেডিকোটটাই পরেছি, নর্মাল পেডিকোট কিন্তু পরবে না, তাহলে অনেকটাই ফোলা ফোলা লাগে। আর এই ধরনের পেডিকোট পরলে তোমাদের কিন্তু অনেকটাই স্লিম দেখাতে সাহায্য করবে। তো এখানে দেখো, মিডিলের শাড়িটাকে আমি কিন্তু ছোটো ছোটো করে ধরে একদম আঁচলের দিকে চলে যাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই এভাবেই স্টেপ বাই স্টেপ ফলো করবে, তাহলে যারা একদম বিগিনার্স আছো খুব সহজেই শাড়ি পরা শিখে যাবে। তারপরে দেখো ঠিক এখানে, তারপরে এখানে দেখো দুটো আঙুল ঠিক এভাবে ধরবে, আর ঠিক ছোটো ছোটো করেই কিন্তু তোমরা ডান সাইড থেকে এখানে ভাঁজটা রেডি করবে। এটা যারা ডান হাত দিয়ে করো তাদের জন্যে, আর তোমরা যারা ভাবছো যে আমরা ডান হাত দিয়ে পারি না, আমরা বাঁ হাত দিয়ে কীভাবে করবো, সেটা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে দেখো। আমার ডান হাত বাঁ হাত সব হাতেই কিন্তু কীভাবে কুঁচি করতে পারো, মানে আঁচলের কুঁচি, সেটা দেখিয়ে দিয়েছি। লাস্ট প্লেটটা কিন্তু আমরা বড় করেছি, দেখো কতটা বড় করেছি, 1/2 ইঞ্চি কিন্তু এখানে আমরা বড় রেখেছি। তলার প্লেটগুলো কিন্তু সব ছোটো ছোটো হবে। এবার এই ভাঁজগুলোকে সিকিওর রাখার জন্য অবশ্যই একটা সেফটি পিন এখানে তোমরা ব্যবহার করবে। তারপরে দেখো ছোটো ছোটো করে ভাঁজগুলো কিন্তু এখানে রেডি করে নেবে। যতটুকু করে রেডি করছো ততটুকু করেই কিন্তু একটা সেফটি পিন বা শাড়ির পিন এখানে পিন আপ করে রাখবে, তাহলে তোমাদের ধরতে সুবিধা হবে। এবং যারা একদম বিগিনার্স আছো তোমাদের জন্য কিন্তু খুবই এটা হেল্পফুল হবে। তো এখানে দেখো আমি একটা ক্লিপ ব্যবহার করেছি। তো এই ক্লিপটার সুবিধা এটাই, যতটুকু তোমরা রেডি করছো ঠিক শোল্ডারের ওখানে ব্লাউজের সঙ্গে এই ক্লিপটাকে এভাবে অ্যাটাচ করে নেবে। তাহলে কি হয়, তোমাদের সামনের দিক দিয়ে ভাঁজটা দেখে দেখে ধরতে সুবিধা হবে এবং কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, ছোট বড় হবে না। প্লিট দেখো ঠিক একটা হাত আমি উপরে রেখেছি, পাড়টা মেজারমেন্ট করে নেবে। ঠিক পাড় হিসাবেই আমরা কিন্তু এখানে তলার ভাঁজগুলো রেডি করব, মানে পাড়টা যতটুকু আছে ঠিক ততটুকুই রাখবো ভাঁজটা উপরে, তারপরে ছোটো ছোটো করে ধরবো। দেখতে গেলে যতটুকুই ছোটো ছোটো করে রেডি করছো অবশ্যই তোমরা কিন্তু এখানে সেফটি পিনটা দিয়ে রেখো, তাহলে তোমাদের কোনো অসুবিধাই মনে হবে না। তো এখানে আমি একদম মেস পর্যন্ত আঁচলটাকে রেডি করে নিচ্ছি। আর আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা যারা আমাকে অনেক অনেক কমেন্টস করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদের কমেন্টের একে একে ভিডিও কিন্তু দিতে থাকবো, একটু তোমরা ওয়েট করো। আঁচলটা মেস ছুঁয়ে এতটাই বড় করে রেখেছি, তারপরে একটা বড় সেফটি পিন দিয়ে যতটা সম্ভব হাত পিছনে যায় ব্লাউজের ভিতর থেকে একটা সেফটি পিন এখানে সিকিওর করে রাখবে। আর তারপরে দেখো ঠিক তলার কাপড়টাকে ধরে নিয়ে পিছনে যাবে, এভাবে গিয়ে মেজারমেন্টটা করে নিল যে এতটা আমরা শাড়ি ছেড়ে রেখে কুঁচিটা স্টার্ট করব। তোমরা অনেকেই বলছো যে দিদি ভাই শাড়ি একদম পরতে পারছি না, আমি কিন্তু খুবই সহজ করে দেখাচ্ছি। দেখো এতটা আমরা ছেড়ে রাখবো আর এটা হচ্ছে আমরা কুঁচি করব, একটা সহজভাবে দেখাই। প্রথমে দেখো ঠিক 4টে আঙুলভাবে ধরবে, লাস্ট আঙুলটাকে ঠিক এভাবে হাতটাকে ঘোরাবে আর লাস্ট আঙুলে শাড়িটাকে এভাবে আটকে নেবে। তো এইভাবে করতে করতে এভাবে করতে করতে লাস্ট যে প্লেটটা তোমরা বানাবে সেটা কিন্তু একটু বড় রাখবে, মানে এত সময় যে প্লেটগুলো করছিলে তার তুলনায় লাস্টে সমস্ত কাপড়টাই একসঙ্গে একটা ভাঁজ হিসাবে নিয়ে নেবে, দেখতে পেলে। তো এটা একটা গেল, আর একটা সহজভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো ঠিক এখানে একটু বড় করে একটা ভাঁজ ধরবে, আর এই ভাঁজটা ঠিক নিচ পর্যন্ত দেখে নেবে যে ভাঁজটা একদম ঠিকঠাক আছে কি না, মানে এখানে যখন ভাঁজটা ধরছো নিচের দিকে ভাঁজটা একদম সমানভাবে দেখবে যে ভাঁজের নিচ পর্যন্ত ঠিক আছে কি না। তারপরে যখন মনে হবে যে না একদম ঠিক আছে, হাতটা সোজা নিচের দিকে নিয়ে গিয়ে ওই ভাঁজটার ওখানে একটা বড় করে ভাঁজ ধরে নেবে, মানে প্রথম ভাঁজটা বড়। ঠিক সেম একইভাবে এখানে কিন্তু তোমরা ওই মেপে মেপে এখানে নিচের দিকে ভাঁজগুলো ধরে নেবে। এটা কিন্তু খুব সহজ, জানো তোমরা যারা ভাবছো আমরা কুঁচি করতে পারি না, কুঁচি সমান হয় না, কুঁচির মাথা এদিক ওদিক বেঁকে যায়, এটা কিন্তু তাদের জন্য খুব হেল্পফুল হবে। তোমরা খুব ভালো করে দেখো, ঠিক যতটা প্রথমে একটা ভাঁজ নিয়েছিলে সেই মেপে মেপেই তোমরা কিন্তু তত সময় এখানে ভাঁজগুলো রেডি করবে, যত সময় তোমাদের মনে হচ্ছে যে আমাদের এবার শাড়িটা টাইট হয়ে গেছে, মানে যেই মুহূর্তে তোমাদের মনে হবে যে ভাঁজগুলো টাইট হয়ে গেছে তখন এখানে ছেড়ে দেবে। ছেড়ে অবশ্যই কিন্তু একটা সেফটি পিন বা কিছু তোমাদের এখানে পিন আপ করে রাখতে হবে। তো দেখো এখানে আমি কিন্তু লাস্ট পর্যন্ত ভাঁজগুলো করে নিচ্ছি, ঠিক তত সময় বললাম যে যত সময় তোমাদের মনে হচ্ছে না যে টাইট হয়ে গেছে, তো এখানে আমার মনে হচ্ছে টাইট হয়ে গেছে আর আমি ভাঁজগুলো মানাবো না, মানে এবার ঠিক আছে। তো
তো এই ভাঁজগুলোকে সিকিওর রাখার জন্য তোমাদের কিন্তু অবশ্যই একটা সেফটি পিন দরকার। তার আগে অবশ্যই ভাঁজগুলোকে একবার ঠিকঠাক দেখে নাও যে একদম সমান আছে কি না। সমান থাকার পরে ঠিক এই দিক দিয়ে দেখতে পাচ্ছ বাঁ হাতের এই দিক দিয়ে খুব ভালো করে ধরে মাথাগুলোকে একটু সমান করে চেপে নেবে, তার কারণ এটা হচ্ছে একদম নিচের দিকে থাকবে। এবার একটা শাড়ির পিন এখানে আমি পিন আপ করে রাখছি, এটাকে এখন কিন্তু তোমরা ওপেন করবে না, একদম লাস্ট শাড়ি পরা শেষ হয়ে গেলে এটাকে ওপেন করবে। এটাকে এখন এভাবে নিচে ফেলে রাখো। এবার দেখতে পেলে উপরে একটা ভাঁজ ধরলাম, একে একে তোমরা কিন্তু এভাবে ভাঁজগুলো ধরে নেবে, তার কারণ নিচের দিকে কিন্তু ভাঁজ অলরেডি করা আছে, ওই জন্য তোমাদের উপরের ভাঁজে কোনো অসুবিধা নেই, যেমন ইচ্ছে তেমন কিন্তু তোমরা ভাঁজটা রেডি করে নিতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু একটু কাপড় ছেড়ে রাখবে, একবারে পুরোটাই যেন কুচি করে দিও না। দেখতে পেলে কি সুন্দরভাবে এখানে ওপর থেকে নিচ পর্যন্ত ভাঁজগুলো একদম সুন্দরভাবে আছে। একটু হাত দিয়ে নিচে থেকে ওপর পর্যন্ত চেপে নিতে পারো, ওপর থেকে নিচ পর্যন্ত একবার হাতটা নিচের দিকে নামিয়ে নিতে পারো, তাহলে কি হয় ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে যায়। এই যে মিডিলের ভাঁজগুলো, এবার একটা একটা করে ভাঁজ এখানে ধরার পর ঠিক এর তলায় একটা সেফটি পিন দিয়ে এটাকেও সিকিওর করে নাও। তোমাদের যদি মনে হয় এই কুঁচিটা ওপেন হয়ে যেতে পারে তো অবশ্যই এখানেও একটা সেফটি পিন দিয়ে এভাবে তোমরা পিন আপ করে রাখো। ঠিক এখানে পিন আপ হয়ে গেলে তারপর এই এক্সট্রা কাপড়টাকে তোমরা কিন্তু পেটিকোটের মধ্যে টাক করে নেবে, নিচের দিকে কাপড়টা মেস ছুঁয়ে থাকবে দেখে নিয়ে তলার এটা ছেড়ে দিলে নিচের দিকে দমটাকে একটু ভিতরের দিকে টানবে, টেনে এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে তোমরা খুব ভালো করে টাক করবে। এখানে যেন সামনের দিকে ফুলে না থাকে একটু চারিদিকে ছড়িয়ে দেবে। আর দেখো সাইডে যে এক্সট্রা কাপড় থাকে সেটাকে একটু এভাবে ভাঁজ করে নিয়ে এখানে কোমরের কাছে টাক করে নেবে। এই কাপড়টাকে আমরা আগেই মেপে রেখেছিলাম, এটাকে পিছনে নিয়ে গিয়ে পেটিকোটের মধ্যে টাক করতে পারো বা ওখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে রাখতে পারো। তারপরে দেখো এখানে একটা একটা করে ভাঁজ কিন্তু তোমরা ঠিকঠাক করে ধরে নেবে। এখানে কিন্তু অবশ্যই একটা সেফটি পিন আমি ইউজ করবো, আর এই সেফটি পিনটা এমনভাবে ব্যবহার করতে হবে যেন না বোঝা যায় এখানে একটা সেফটি পিন তোমরা পিন আপ করেছো। তো এখানে সেফটি পিনটা একদম ছোটো দেখে নিয়েছি, ওপরের ভাঁজটাকে ছেড়ে দিয়ে ঠিক তলার নিচ থেকে আমরা ভাঁজগুলো ব্লাউজের সঙ্গে সেফটি পিনটাকে পিন আপ করবো। দেখতে পেলে এবার এখানে যে ক্লিপগুলো ছিল সেগুলোকে ওপেন করবে, বা যে সেফটি পিনগুলো তোমরা পিন আপ করে রেখেছিলে আঁচলের মাথায় সমস্ত পিন আপগুলো কিন্তু এখন একে একে ওপেন করে নেবে। তারপরে ঠিক উপরের আঁচলটাকে এভাবে আমরা বাহার দিয়ে ধরবো, পিছন দিকে ভাঁজগুলো যেন সুন্দরভাবে এরকমই থাকে, যদি না থাকে তাহলে এখানে ঠিক করে নিয়ে অবশ্যই পিছনে একটা সেফটি পিন দিয়ে সিকিউর করো। তারপর এখানে ছোট ছোট করে আমরা ভাঁজটা ধরবো, অবশ্যই বেশি বড় বড় করে আঙুল এখানে বাড়াবে না, ছোট্ট ছোট করে বাড়িয়ে এখানে ভাঁজগুলোকে তোমরা ঠিক করে নেবে। যদি মনে হয় নিচের দিকে ভাঁজগুলো ঠিক হচ্ছে না তাহলে অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি, তার আগে এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নিচ্ছি যাতে করে এই ভাঁজগুলো এভাবে থাকে। এবার মাথাটাকে হালকা করে উঁচু করবে, করে এখানে একটা একটা করে ভাঁজ ঠিক করে নিয়ে হাত দিয়ে অবশ্যই চেপে নেবে। এখানে যত সময় পারো তোমরা চেপে নেবে, চাইলে এর তলায় একটা সেফটি পিন পিন আপ করে রাখতে পারো এই ভাঁজগুলো রেডি হওয়ার পরে, তাহলে দেখতে অনেকটাই ভালো লাগবে। এবার উঁচুতেও রাখতে পারো, নিচুতেও রাখতে পারো, বা মিডিলেও রাখতে পারো, যেমন তোমাদের ইচ্ছে। আঁচলটাকে ঠিক সেখানে রেখে উপরের ভাঁজটাকে সরিয়ে এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে দেবে। তারপর এখানে একটা সুন্দর দেখে কোমর বন্ধনী পরে নেবে। তো এটা আমার ফাইনাল লুক, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা একটি বেল বাটন আছে ওটাকেও হিট করবে, এবং সাথে করে অল বাটনটা একবার হিট করে রাখবে, তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের সাইড এপিংয়ের ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড দেবো, সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর আজকের মতো তোমাদের কী করছি এখানে, টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, বাই।